303에 작겠자. 이게 다섯 가지네. 굿모닝 프렌드. 아직에 우리 비교된 또 아직에 아마 미소가 검색이 올름 우체 이두 프레셔도 했지만 봤더니 또본 마마세 잡고 폰 걸로 폰에 봐야니 이제 잡고 다음에 이라 우체체 우체 뭐지 이제 소말로나 굿도 저래 가지고 굳이 와야지. 그래서요. 아, 이건 하나 수요일이었지. 아미 여기 프레스가 가야니, 빅딜 거래. 내가 프레스에니, 자에 받아 드리지. 그럼 자 아수. 아, 굳이 법률 것도 하고, 카메라 뒤에 가면, 아, 집 거래 했어. 그, 에고레에 거래 자 아수, 죄송하다, 사업을. 마마가 폰 거지, 자 졸였지, 세이전로. 할로, 자 졸였지. 자 좀 알았어. 이게 나게 같지. 이거 잘 보러. 이제 가면 졸았어 말해. 이거 뭐 근데 거네 스타일 나게 보라. 아까는 거래. 이거 이거지. 우리 아까 거네. 저희 둘다 내. 아니 라인 아스지 아스 아스. 어떤 카페 조금 나가자기. 마을 보이자 뜨뜻 띵거리 갈거라 그랬지. 약간 수시다스 띵거리 조리 땅가에 걸음 뛰어 그룹 거래 갔다 갔다 돌 끌는가. 비슷해. 이게 절타 자다 봐라이 절타게 보이고 또 돼. 그래? 마이크에 무슨 출출해 와서. আমি সারাদিন না খেয়ে থাকলে তো ভুল বলবে না। অবশেষে আমাদের দুইজনের মামা দেব গোলমরিচ। অবশেষে আমাদের দুইজনের আসলো আবার একটু বল এই দেখ একদিন হয়ে গেল ঠিক আছে দাদা ঠাম্মা দাদার সাথে একটু তো কথা বলে বার্গার আছে পিজ্জা বলে বার্গার থেকে পিজ্জা থাকবে না বার্গার ইসে দিয়ে গেছিলাম একটু ছেড়ে বড় বানো না বড় বানো আরে পিজ্জা ওই বল বল তো পুরি বিচা আমি খাচ্ছি হচ্ছে তোমার হাবিজা বিচা ঠিক আছে এখানে নর্মালি দই দিয়েছে মশলা দিয়েছে আর হচ্ছে এটা কি আছে যেটু এটা চাট আছে কি এটা নেই নেই দই লাল মশলা হ্যাঁ মোটামুটি ভালোই হবে ভালো বলতে একটা ইউনিক টেস্ট তো আমি আর মানব সকাল সকালে একটু বেরিয়েছিলাম একটু দেখা ছোবরাটা তো দেখা গেল ইন্দ্রজির সাথে ইন্দ্রজিও আসবে জানতাম তো ফোন করলো আসার পরে এই মাত্র ঢুকলো হ্যাঁ ঢুকেছি একটু আগে এবারে হোটেল বসতে বসতে একটু লেট হয়ে গেছে খাবি না কচি খাবি মানব কচি আচ্ছা
স্নান করতে যাওয়ার আগে এই জন্য আমরা একটু ডাব খেয়ে নিচ্ছি। ডাবের শাক নারকল এটাই তো ডাবের শাক নারকেল খাওয়ার পর নারকলের শাক খাচ্ছি না। চলো মামা এখন মাথা মাসাজ করছে আর আমরা যাচ্ছি স্নান করতে। মানব স্নান করবে না বুঝু চ না চ তো বন্ধুরা স্নান করে এসে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, আমি শুয়ে পড়েছি, আমার ছেলেও শুয়ে রয়েছে আর এরা দুজন রেডি হচ্ছে। এবারে আমরা একটু খেতে যাবো, খেতে এখন রেস্টুরেন্টে যাচ্ছি। সেম রেস্টুরেন্ট এই শরীর মন্দিরে তো যখন মন্দিরে গিয়ে ক্যামেরা এলাও নেই, তবু মন্দিরে যাওয়া অব্দি ক্যামেরাটা রাখতে চাই, তারপরে ওখানে জমা রাখবো, তাই তো জমা রাখবো, তারপর মন্দিরে ঢুকবো। সবাই রেডি হয়ে গেছে, মানব আমি মমতা ছেলে হলো ওই মধ্যে দৌড়ালে পরে তো আগেই যাবি। আমরা আগে, ঠিক আছে, কিন্তু তুই তো একা, আমি তো আগে বেরিয়ে গেছি। মর্যাদা করে এখন আমরা যাচ্ছি মন্দিরে। এখন আমরা আছি জগন্নাথের মন্দিরের সামনে, একদম এই যাতে এই যে মন্দির পেছনে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সুতরাং আমরা এখানে ক্যামেরাটা জমা রেখে যাবো। ক্যামেরা দুটো থেকে এখানে ভজা উঠবো, এটা দেখবো কিন্তু দেখাতে পারবো না। এখানে এই মন্দির এখানে ঢুকবো, এখানে দুটো মোবাইল, একটা দুটো, এই দুটো চারটে, পাঁচটা মোবাইল, এই একটা ক্যামেরা, আমার হাতে একটা ক্যামেরা, এই ব্যাগের মধ্যে করে দিচ্ছি জমা। এখন আমরা আছি ব্লু ফ্ল্যাগ বিচে, তো এখান থেকে এটা নতুন হয়েছে, ছয় সাত মাস কি এক বছর খানিক হয়েছে, আর আমরা এসেছিলাম এর আগে দু বছর দুয়ে কাজে, তো ওরা সামনে রয়েছে আর আমি যাচ্ছি। কিন্তু টিকিট কাউন্টারের ওখানে লেখা রয়েছে গোল্ডেন বিচ পুরী, আর এখানে লেখা রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ পুরী, এর ব্যাপারটা বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তো যাই হোক, ব্যাপার যা হবে হবে, এটা নতুন হয়েছে, তো চলুন ভেতরে ঢুকি দেখি কী আছে।
মাস্টার টিকিট কালেক্ট করার জায়গা। ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো, নীল নীল পুরো। ক্যামেরায় দেখো, এদিকে দেখো, পুরো নীল সুন্দর মানে দারুণ লাগছে। এই লাঠিগুলো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে গিয়ে ঝাউ গাছ লাগিয়েছে। এই ঝাউ গাছের চারা লাগিয়েছে, ভালো লাগছে। ও বাবা, আর কি হয়েছে, চোখে জল ঢুকেছিল? আর কি বালি ঢুকে গেছিল না প্যান্টের ভেতরে? সাথে কি কাঁকড়া ভাজা? কাঁকড়া ভাজা। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্টটা নাম হচ্ছে হোয়াইট ক্র্যাব। তো যাই হোক, এখানে রেস্টুরেন্টে একটুখানি চা খাবো, চা খাওয়া হয়নি, চা খাবো। আর বাহ, বসার জায়গা খুব সুন্দর, মেঝেতে বসি। এটা বস বাবা, মোড়ায় বসতে হবে না, এদিকে বস, এই যে চেয়ারে বস, এই চেয়ারে বস, দেখ এটাই বস, দেখ শুয়ে পড়বি। দেখ এক ভেজ পকোড়া, এক প্লেট অর চার চাই, সিফ দই চাই, এক লেনে সে হো জায়গা। আমরা কপিয়ার পকোড়া খাচ্ছি, ছেলে মমতা আর বুধু তিনজনে সুপ খাচ্ছি। সুপ খেতেই হবে, সুপ না করে অবকাশ খাবি? খেয়ে দেখ সুপটা, ওইটা হয়তো দেখ কি এটা খাস। কেদারে যাচ্ছি, চা খাওয়ালো, পকোড়া খাওয়ালো, আর কি ছেলে সুপ খেলো। আরো উঠবে না, উঠছে না ধুলো বালি। এত সুন্দর করেছে, আমরা ব্লু নাম ভুলে গেছি, ব্লু এখন আমরা ব্লু ফ্ল্যাগ সম্ভবত, যাই না যাই, বৃষ্টিতে বেড়াচ্ছি। তো এরপরে ডাইরেক্ট রুমে গিয়ে দেখা হবে। আমরা রুমে চলে এসেছি, অনেক একটু টায়ার্ডও লাগছে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।